प्लीज वेलकम बैक टू माय चैनल अपना एक्शन विंस ट्रैक्टर ब्लॉग आज के अपना जरूरी नहीं है इसकी नोटिंग वीडियो सो गाइस आवाज़ अच्छी होती है यूके 07 राइडर ऐसे तो मीटअप करते सो गाइस अभी आज के एक लोकेशन पे थी जिकने होते वो स्टे करते तो यही ব্যাপারটা অনেকেই জানে না মানে খুব একটা সিক্রেট ভাবে ওকে রাখা হয়েছে কারণ শিলিগুড়ি মিটআপে তো দেখেছো যে কি অবস্থা হয়েছে আর আজকে শিলিগুড়িতে একটা মিটআপ আছে অলরেডি সিটি সেন্টারে সেখানে যাচ্ছি না তার কারণটা হচ্ছে সেখানে গেলে তোমার হচ্ছে ঠিকভাবে দেখা করতে পারবো না তো এবারে ও যে রেস্টুরেন্টটাতে বা হোটেলটাতে বা রিসর্টে যেখানেই থাকো সেখানে যেই জায়গাটা যাচ্ছি তো সেখানে গেলে ভালোভাবে মিটআপ করতে পারবো এখন জানি না আমাকে তো লোকেশনটা বলেছে আদৌ সেটা সত্যি কিনা তো এখন বেরিয়ে পড়েছি এখন বাজে তোমার 8টার মতন বাজে বোধ হয় তারাও দেখিনি কটা বাজে আর 15টা বাজে সরি 15টা বাজে আমাকে বলে দিয়েছে যে ওখানে 10টার মধ্যে এখানে ঢুকতেই কারণ 10টার মধ্যে যদি না ঢুকতে পারি তাহলে হয়তো বের হয়ে যাবে বা কিছু তো তার জন্যই আর কি আর আমি ওইভাবে ব্লগ বানাতেও যাচ্ছিলাম না যে দূরের থেকে তোমাদেরকে দেখাবো তো যা হবে সামনাসামনি দেখাবো তো দেখা যাক কি হয় চলে আসছি এখানে হচ্ছে তোমার পিছনে হোটেলটা তো এই হোটেলেই আছে বাবু ভাইয়া তো দেখা যাক মিটআপ তো হবে মনে হয় গাড়িটা তো মনে হয় এখানে দেখলাম মানে হায়াবুসা নিয়ে তো আসেনি তো তোমার হচ্ছে কার করে আসছে তো যেই কারটা করে আসছে সেই কারটা আমি ভিতরে মনে হয় দেখলাম যে হরিয়ারটা তো দেখা যাক একটু ওয়েট করি কতক্ষণ দেখা যাক ওয়েট করতে লাগে দেখতে পাচ্ছ কতজন এখানে দাঁড়িয়ে আছে এখানে কতজন আছে তো মনে হয় নিউজটা ঠিকই আছে এই রেস্টুরেন্ট এই হোটেলেই আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমি খালি করতেছি এই হোটেলেই আছে তো ওয়েট করি কতক্ষণ দেখি ওয়েট করতে লাগে ওয়েট করতে কোনো অসুবিধা নেই খালি জাস্ট এখানে থাকলেই হলো গরম মানে রোদ তো সেরকম নেই কিন্তু প্রচন্ড গরম গরম লাগছে বাবু ভাই এখনো বের হয়নি তো এখন ওখানে দাঁড়িয়ে আছে এটা কতটা ভিড় হয়ে গেছে আসতে একটু সময় লাগবে কারণ ঘুম থেকে এখন উঠলো কেবল তো উঠে নিয়ে এখন ফ্রেশ হবে তারপর আবার ব্লগ ব্লগ এডিট করবে তো তারপরে আজ পিছনে দেখো আস্তে আস্তে আরও কত লোক ভিড় জমে গেছে পিছনে বহুত লোক ভিড় জমে গেছে দেখতে পাচ্ছ আস্তে 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 লোক এসেই যাচ্ছে আমরা যখন আসছিলাম 4-5 জনের মতন ছিল এখন প্রায় 20-30 জনের উপরে আরও বেশি হবে 50 জন তো আরামসে হবে আরামসে এত লোক হয়ে গেছে ও ভাই যখন আসবে তখন একবারে দেখা হচ্ছে তো সবাই হচ্ছিল ওদিকে আছে তার জন্য ওদিকে চলে গেছিলো আবার সব ভিজন করতেছে ভাবছো ওইদিকে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ এই বিল্ডিং এ আছে তার জন্য গেছিলো সব নর্মাল Yeah.
তো গাইস এখন এখানে পুলিশ চলে আসছে, তো পুলিশ যেতে বলছে এখন এখন চলে যাবো। তো গাইস মিট আপ তো শেষ হয়ে গেছে, বাবু ভাই এখন ভিতরেই আছে। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, যদি আরেকবার চান্স পাওয়া যায়, কারণ এখানে পুলিশ দাঁড়িয়ে আছে। তো তার ভয়ে আমরা একটু দূরে এসে দাঁড়িয়েছি যাতে পুলিশটা এখন দেখতে পারে। দেখতে তো পারছি, বাট কিছু বলছে না, এখন দেখতেছি। তো छोटे वो भी आर्ट है, सामने गोल्स और हाथ में डार्ट है, बुल्स आए कभी मिस ही नहीं किया, दोस्त यारी में स्निचिंग ने किया ना, पे द बिल्स एंड लिविंग अ लाइफ नो प्लेडिंग अराउंड, सब खुद ही से किया जो नंबर तेरा मेरा। ओ भैया एक सेल्फी, ओ एक सेल्फी